ওই মামারা, তোরা সবাই হুন, এই যে যে রানিং রোডটা আছে না, এই যে উড়া দুরা গাড়ি চলতেছে, এই রানিং রোডের মধ্যে যে পাঁচটা ঢিক বাজি দিতে পারবি তারে আমি নগদ 500 টাকা দিব। এটা আবার কি কস? এটা কোনো ব্যাপার হইলো? এন গুলিস্তানের মুরে কইলে গুলিস্তানের মুরে আমি ঢিক বাজি দিমু। এই খারা খারা ঢিক বাজি দিস না, আমার একটা মেসেজ আছে দেখে লই। আরে সকালবেলায় কপালটা খুললে গেল গা। আরে বন্ধুর দোকানে যদি এখন যাই গেল তো ওই আমার আটকে লাইব, কেমনে কি করি মাথাটা পুরো নষ্ট হয়ে যাইতেছে। আশেপাশে যদি পরিচিত কেউ পাইতাম তাহলে ওরা দিয়ে কামটা করাইতে পারতাম। এই তো পাইছি, ওই মশা রে, ওই মশা, ওই মশা, ভাই ভাই এদিকে এদিকে এদিকে। হন মামা, এই যে আমার বন্ধুর দোকানটা আছে না, এই দোকানে যাই আমার মোবাইলটা লয়ে 5000 টাকা উড়ে আনবি, বুঝছস? বন্ধু বন্ধু বুঝছস নাই, গেলে আদুর আপ্যায়ন করবো, ওর একটা খরচ হয়ে যাবো, আমারও সময় নাই, এর লিগে আমি যেতেছি না। আমি এখানে দাঁড়াই, তুই যে চিকুনে যে টাকা উড়ে লয়ে যা। টাকা ওড়া মতো ফোন নাম্বার কো? পিন নাম্বার হলো 66001। আচ্ছা ঠিক আছে চল। ভাই 5000 টাকা উঠানো যাবে? হ্যাঁ যাবে। নাম্বারটা দেন। 0194। ভাই গেছে 5000। রুমান নাই আবার আমার দেহিনি পলাই থাই। ভাই আর 5000 টাকা দিয়ে দেন তো। এই যে লন ভাই। কই হানসুস, দে 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 দে। এলো 5000। হ্যাঁ হ্যাঁ এলো মোবাইল। কত তোরা 1000 টাকা দিয়ে কিছু খাইছ। ঠিক আছে বন্ধু, ধন্যবাদ। ওই মামা সরি রে, একটু লেট হয়ে গেল, গেছিলাম একটা জ্যাকেট কিনতে, বুঝছস? কিনে লয়ে এলাম, ভালো হয়েছে না? ব্র্যান্ডেড জিনিস, বুঝছস, দামি জিনিস, এর লিগে XL সাইজ কিনছি, একটু বড় সরে কিনছি, বুঝছস মামা? দেখ আগামী 4-5 বছর এটা পরে কাড়া দিমু, জ্যাকেটটা সুন্দর, বুঝছস? আর তগর আনছি কিন লিগে জানোস, আজকে বিশাল ট্রিট দিমু কিন লিগে জানোস। দাঁড়া কইতাছি তগরে, আজকে আমার মনটা ভালো এর লিগে, বুঝছস? ওই খিচুড়ি দেও রে মামা, তুই খিচুড়ি চলবো? ইমরান আছে না তোর লাগে চলে, ওর কাছে আমি টাকা পাঠাইছি। তুই ওই যে বিদেশ যাবি করিয়া মেডিকেল করতে টাকা চাইছিলি না? হ্যাঁ দিছেন, কিন্তু টাকা পাঠানোর পরে ওর মোবাইলটা আমি বন্ধ পাইতে আছি, ওরে আর আমি কিছু কইতে পারি নাই। দেখা হইলে ওর তো টাকাটা নিয়ে নিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ঠিক আছে তাহলে রাখলাম আমি। হ্যাঁ আচ্ছা ইমরান, ওই যে তোর মোবাইলে আমার 5000 টাকা আইছে, বুঝছস? ওই মামন ভাই টাকাটা পাঠাইছে, তোর নাম্বারটা বন্ধ কইতে পারে নাই। আরে আশ্চর্য, এই ট্রিট দেওয়ার সময় আমি এটা কি হুললাম, এই ঠান্ডা দিন না, এখন আমি কি করব? ট্রাক কইব মুটে এত সব খেয়াল আইছি। দে ইমরান দে, ক্যাশ দিয়ে দে 5000। হ্যাঁ তোর টাকা আছে মনে হয়, আইছে, মোবাইলের ভিতরে আছে, মোবাইলের ভিতরে আছে, খাইয়া দে মানে। এই একটা বুড়া নিয়ে না, কেউন তোর উঠায় বুড়ানি খাইব, বুড়ানি না খেলো আনা বাজান। দূর বেটা, বুনা কিছুর খাইতেছি, বুড়ানি না খেলে হইব নাকি? আমি বুঝছি কাহিনী, ইমরানের মোবাইলে যে ট্যাগে লাইছে এটা সোহাগের ট্যাগ, এটা মসমস হয়ে খাইতাছে ইমরানে। না ওটা তুই ওটা পাকো তো কবেটা, টাকা আছে, টাকা আছে মোবাইলে, খাইয়ে দিয়ে দিব। মামারা তোরা এই জায়গায়, ওই মামা আমি না সেই লেভেলের একটা বিপদে পড়ছি, আমার 5000 টাকা দিয়ে একটু হেল্প করস না মামা, অনেক জরুরি। ওই বেটা টেয়ালে কি আমি বই রইছি, আমার কাছে 5000 টাকা আছে নি। ওই মামা তুই দেস না টাকা নাই রে মামা, তাহলে তুই এখন আমি টেয়ারে কই ভাই? ওই মামা তোর তো দোকান বন্ধ দেখা যেতেছে, তুই কই গেছিস গা? মামা 5000 টাকা দেস না মামা, অনেক দরকার মামা, আমি চিপায় পড়ে গেছি গা। আরে তোর লাগে কি টেলে পড়েছি না, তাহলে আমি টাকাটা কই পাই? মামা ধন্যবাদ, মামা ধন্যবাদ, আমার হানি মোশনে কান্দু নাই পড়তেছে। তোর যে কি বললে ধন্যবাদ দিব, এটা আমি তোর বুঝে কইতে পারবো না মামা, তুই এখন তাড়াতাড়ি টাকাটা পাঠাই দে আমার নাম্বারে, বুঝছস? তোর আমি পরে আরো ধন্যবাদ দিব। আমি এখন একটা বিপদে আছি, আমি একটু বিপদ থেকে উদ্ধার হইলি। ঠিক আছে মামা, ভালো হয়েছে।
এই আমার জিন্দি সময় দোহানটা বন্ধ, কি মুসিবত। এখন তো বন্ধুর দোহানে যাওয়া লাগে, বন্ধুর দোহানে গেলে আবার ওর লগে তো আমার লেনদেন আছে, মানে কি যে করি বুঝতেছি না। যাক যাই দেখি কি ভাই। ওই বন্ধু কি অবস্থা? ভালো আছোস? ভালো আছি, তুই ভালো আছোস? আমি না মানুষের উপকার করতে করতে একজনে কেমন হয়ে গেছি, কত মানুষের উপকার করি, এখন আমার নামই পড়ে গেছে পর উপকারী। এখন একজনের উপকার করতে লেগে আয় পড়ছি, একজনের ট্যাপ আড়াইছে ট্যাপ উড়াইবো, এখন কোনো জায়গায় উড়াইতে পারে না, আমার দিছে এর লিগে আমি তোর কাছে আয় পড়ছি। বন্ধু তুই ই কর, এই মোবাইল দিয়া 5000 ট্যাপ উড়াই দে, মানুষের ট্যাপ আমার না। আইসোস ভালো হয়েছে, সে আমার বন্ধু আমার উপকার করতে আইছে, ব্যাপারটা খুব ভালো লাগছে। আমি উপকারের সুবিধাটা নিতে আসি, দাঁড়া টাকা আমার কাছে। মামা 500 না, এই মোবাইল তো 5000 টাকা আছে, 5000 উড়াই দে ধর। তুই কি মনে করছিস আমি 500 টাকা উড়াইছি? আমি 5000 টাকাই উড়াইছি। তোর কাছে যে আগে 4500 টাকা পাইতাম, তোর 5000 থেকে 4500 কাটটা রাখা দিছি। এ মামা আইডি করিস না, এই টাকা আমার না, মানুষের টাকা মামা, মানুষ আমার পিছাতে পিটাইবো টাকা দে। আরে মামা তুই এগুলো কইস না কইস না, তোর পিছাতে পিটাইবো, আর আমার অলরেডি পিছাতে পিটাই গেছে। মামা মারে বুড়ে দাম, মামা মারে বুড়ে দাম টাকা দে। এবারে আনতে হর, ইমোশনালি ব্ল্যাকমেল করে লাভ নাই, আমার ভিতরে এখন কোন ইমোশন কাজ করতেছে না। তোর মতো এরকম বহুত পাপি প্রতিদিন কান্নাকাটি করে, তুই যেটা করতে চাইতেছিস ওইটা এখন হইব না। আমার ভিতরের তন কিন্তু এখন খালি ঘুষি ছোটে ঘুষি, এখন তোরে জানালে ঘুষি আর দাঁত থালাই দিম, যা এই চারুস যা। দেশ না মামা টেড়া, এই বিপদের সময় মামা হাতে পায়ে তুই টেড়া কি লেগে কাটে রাখতেছিস? কথায় আছে না, হাতি বিপদে পড়লে পিপিলি কাও লাথি মারে। কিছু কিছু সময় এমন আছে আপনি যতই ভালো কাজ করেন না কেন, চারিদিক থেকে আপনাকে বিভিন্ন সমস্যা গ্রাস করে থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ।